আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। ইতালিতে ব্রাজিল তারকা রবিনহোকে যে কারাদণ্ড দেওয়া হয়েছে সেটা ব্রাজিলেও কার্যকর হবে বলে রায় দিয়েছে ব্রাজিলের আদালত। রায় জানিয়েছেন রবিনহোকে ব্রাজিলে অবশ্যই 9 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। 40 বছর বয়সী রবিনহোকে ধর্ষণের দায়ে ইতালিতে 9 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2013 সালে এসি মিলানে খেলার সময় দলবদ্ধ হয়ে ধর্ষণে অংশ নেওয়ার অপরাধে শাস্তি দেন ইতালির আদালত। 2020 সালে মিলানের আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করেন রবিনহো, আপিলে তিনি হেরে যান। এরপর 2022 সালে ইতালির সর্বোচ্চ আদালত তার শাস্তি বহাল রাখেন এবং একই সঙ্গে ব্রাজিল সরকারকে তা কার্যকর করার অনুরোধ জানান। ইতালির আইনজীবীরা রবিনহোর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন, কিন্তু বিদেশে অপরাধ সংগঠনের পর ব্রাজিলের কোনো নাগরিক তার দেশে ফিরলে বিদেশের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে না দেশটির সরকার। তাই ইতালির পক্ষ থেকে বলা হয়েছিল রবিনহোর শাস্তি যেন ব্রাজিলে কার্যকর করা হয়। সেটারই চূড়ান্ত রায় এলো অবশেষে, যদিও রবিনহো শুরু থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে এসেছেন। সম্প্রতি ব্রাজিলের টেলিভিশন নেটওয়ার্ক টিভি রেকর্ডকে দেওয়া সাক্ষাৎকারে 40 বছর বয়সী সাবেক ফুটবলার জানিয়েছেন ওই নারীর সঙ্গে সব কিছু পারস্পরিক সম্মতিতেই হয়েছিল। এছাড়া তিনি ইতালির বিচারিক ব্যবস্থাকে বর্ণবাদী বলে আখ্যা দিয়েছেন। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ।